হাই বন্ধুরা, ইন গ্লোবাল ইউনিভার্সের পক্ষ থেকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিস্ময়কর তত্ত্ব যা আপনাকে হতবাক করে দেবে। আজকের পর্বের নাম মোবাইল। আজকের বিষয়বস্তু, মোবাইল আমাদের প্রতিনিয়ত কতটা ক্ষতি করে চলেছে সেই বিষয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত তত্ত্ব তুলে ধরব। আশা করব সমগ্র ভিডিওটি দেখবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আসুন দেখে নিই আজ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে কি কি বিষয়ে আলোচনা করব। মোবাইল ফোন, যা বর্তমানে পৃথিবীর সব থেকে ব্যবহৃত গ্যাজেট, অর্থনীতির বেড়াজাল টপকে সকল মানুষের জীবনে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গেছে। মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না। কিন্তু আমরা কি জানি এই মোবাইল আমাদের শরীরে কতটা ক্ষতি করে চলেছে? আসুন জেনে নিই প্রতি মুহূর্তে কি কি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের। বর্তমান বিশ্বের 70% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে এবং মোবাইল ফোনের পরিমাণ 500 কোটি অলরেডি ছাড়িয়ে গেছে। আর ভারতের নিরিখে দেখতে গেলে 80% মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, যা আগামী 3 বছরে 100 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করবে। ব্যবসার নিরিখে যদি বিশিষ্ট দেখেন, আপনি আরও হতবাক হয়ে যাবেন। বিশ্বের বাজারে এই মুহূর্তে 24 লক্ষ কোটি টাকা এবং ভারতে 2,47,000 কোটি টাকার ব্যবসা করছে, যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হল, মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন নিয়ে কোনোরূপ কোনো সচেতনমূলক প্রচার নেই, কোনো স্তর থেকে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। না সরকারি কোনো মাথা ব্যথা আছে, না বেসরকারি কোম্পানিগুলো এই নিয়ে কখনো কোনো প্রচার করে থাকে। আমাদের ভারতে একমাত্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, বা আমরা যাকে এইমস হিসাবে চিনি, সেই এইমস বিগত কিছু বছর ধরে মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন নিয়ে রিসার্চ করে যে তত্ত্ব তুলে এনেছে, আর যথেষ্ট উদ্বেগের কারণ। আসুন কি তত্ত্ব এসেছে আমরা আপনাদেরকে জানাই। কোনো ব্যক্তি যদি টানা 10 বছর ধরে মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে তার ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা 33% বেড়ে যায়। হ্যাঁ, 33%, যা আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হয়ে ওঠে। অথচ এই সার্ভে রিপোর্টটি আপনি কোনো মোবাইল কোম্পানি প্রকাশ করেনি। বিভিন্ন মোবাইল কোম্পানি তার নিজস্ব সার্ভে রিপোর্টে এই ধরনের প্রবণতার কথা সাধারণত উল্লেখ করে না, বা করলেও তার পরিমাণ কম করে দেখায়। মোবাইল ফোন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ওয়েভ বের হয়, তা আমাদের ক্যান্সারের কারণ হয়ে ওঠে। অথচ মোবাইল কোম্পানিগুলো তা বেমালুম চেপে যায়। এক্ষেত্রে কোনো নিয়ম নেই তা নয়, নিয়ম অবশ্যই আছে এবং তা যথেষ্ট সূক্ষ্মভাবে মেনে চলা হয়। যেমন সিগারেটের প্যাকেটের উপর বা পান মশলার প্যাকেটের উপর সতর্কমূলক বার্তা সহ ছবি দেওয়া থাকে, কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে তা হয় না। সেখানে সবসময় দেখানো হয় আপনি কী কী সুবিধা পাবেন এবং এর মাধ্যমে আপনি কতটা উপকৃত হবেন। আসুন জানা যাক এরা কীভাবে এই নিয়ম পালন করে। আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে যান। সেটিংসে গিয়ে অ্যাবাউটে ক্লিক করুন। অ্যাবাউটে ক্লিক করলে লিগাল ইনফরমেশান বলে একটি অপশান আসবে, সেখানে ক্লিক করলে সেফটি ইনফরমেশান আসবে। সেফটি ইনফরমেশানে ক্লিক করলে মোবাইল ক্ষতি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন, যা আপনি পড়লে হতবাক হয়ে যাবেন। অথচ বিষয়টি এত সূক্ষ্মভাবে গোপনীয়তা বজায় রাখে, যা সাধারণ মানুষের কাছে কখনোই বোধগম্য হয়ে ওঠে না। মোবাইল ক্ষতি সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলতে গেলে একজন বিখ্যাত ব্যক্তির নাম না বললে যেন সমগ্র ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। ইনি হচ্ছেন ইসরায়েলের হাদাসা মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর ডেবরা ডেভিস, যিনি দীর্ঘদিন ধরে মোবাইল থেকে নির্গত রেডিয়েশনের উপর রিসার্চ করে চলেছেন। তার রিসার্চ থেকে জানা দেয়, দীর্ঘদিন ধরে যে ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করে তার স্পাম কাউন্ট পর্যন্ত কমে যায়। এছাড়া গর্ভাবস্থায় শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি করে। টানা 6 মিনিট কথা বলার পর আমাদের মস্তিষ্কের কোষ প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে এবং বাচ্চাদের ক্ষেত্রে এর পরিমাণ অত্যন্ত ভয়ঙ্কর, এমনকি চোখের জ্যোতি পর্যন্ত কমে যায়। এই সমূহ বিপদ থেকে কিভাবে মুক্তি পেতে পারি, আসুন সেই বিষয়ে আপনাদেরকে অবগত করি। মোবাইল ফোন শরীরের সংস্পর্শে না রেখে ব্যাগে রাখার অভ্যাস করুন। ফোনে কথা বলার সময় মাথার সাথে টাচ করে কথা না বলাই ভালো, একটু দূরত্ব বজায় রাখুন।
বা লাউড স্পিকার অন করে কথা বলার অভ্যাস করুন। বিশেষ করে ইয়ার টিউব হেডসেট ব্যবহার করে কথা বলতে পারলে তো খুবই ভালো হয়। অবশ্যই মেটালের সংস্পর্শে রেডিয়েশন নির্গত পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়, তাই কোনো অবস্থাতেই মেটাল টাচ করে মোবাইলে কথা বলবেন না। মোবাইল ব্যবহার করার প্রয়োজন না থাকলে এরোপ্লেন মোড়ে রেখে দিন। বিশেষ করে বাচ্চাদের ফোন দেবার সময় অবশ্যই এরোপ্লেন মোড করে দেবেন। কার, ট্রেন, প্লেন ইত্যাদি যানবাহনে ভ্রমণ করার সময় মোবাইল ফোনে কথা না বলাই ভালো, কারণ এই সমস্ত জিনিস মেটাল দিয়ে তৈরি হয়। এক্ষেত্রে এখানে কথা বললে রেডিয়েশনের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়, যা আপনার শরীরে প্রচণ্ড ক্ষতির সম্ভাবনা তৈরি করে। যখন আপনি ঘুমোতে যাবেন তখন আপনার আশপাশে মোবাইল রাখবেন না। খুব ভালো হয় যদি মোবাইলটি আপনি শোবার ঘরের বাইরে রাখতে পারেন। কথা বলা যতটা সম্ভব সংক্ষিপ্ত করা ভালো। যত বেশি কথা বলবেন তত বেশি রেডিয়েশন এফেক্ট বাড়তে থাকে। আরও ভালো হয় কথা বলার থেকে যদি আপনি টেক্সট মেসেজ করেন, টেক্সট মেসেজের ক্ষেত্রে রেডিয়েশন উৎপাদন ক্ষমতা অনেক কম হয়। বন্ধুরা, এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে, আর যতটুকু সময় পাবেন অন্তত উপরে উল্লেখিত এই সমস্ত সাবধানতা অবলম্বন করা চেষ্টা করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো পরামর্শ দেবার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, যাতে অন্যরা দেখার এবং সচেতন হওয়ার সুযোগ পায়। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের সচেতনমূলক আরও ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।